আমাদের দেশের একজন মন্ত্রী যার মাথা চুল নাই, হারবালের চিকিৎসা করিয়া মাথায় চুল গজাইতে পারে না, তিনি বলেছে ধর্ম ইসলাম আমাদের কোনো সংবিধান হতে পারে না। নাউজুবিল্লাহ। আমি বলি কেমন করে সংবিধান ধর্ম ইসলাম হতে পারে না? তাহলে আমার মনে হয় তুই মুসলমান না, তোর শরীরে মুসলমানের রক্ত নাই। চিল্লাপান ঠিক কিনা? আমরা ধর্ম চেতনা এই সংবিধানে লেখা নাই। আমরা বাহাত্তরের সংবিধান মানি, বাহাত্তরের সংবিধান আমু মানি, তোর মানি। বাহাত্তরের সংবিধান তুই কানার বাচ্চা পড়িয়া দেখ। আমাদের বন্ধু শেখ মধুবর সাহেব আপনার বাহাত্তরের সংবিধানের ভিতরে তিনি ইসলামের ফাউন্ডেশন বা সে তৈরি করছে। বড় ঠিক কিনা? তারা সেগুলি তৈরি করে থাকে ইসলামী সংবিধান। যদি আপনার ইসলামী ফাউন্ডেশন গুলো তৈরি করে থাকে, বাচ্চা চাইতে তুই সংবিধান মানবি না কেন? মুসলমানের রক্ত করা উচিত, সেও দেওয়া উচিত। যাই হোক, এই ধরনের অপমান করেছে, এইরকম অপমান করেছে। আমি হোক, জামাত হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, আমরা কোরআন মন্দির গেছে নানা নিয়ম থেকে আপনার উচ্চ পর্যা বলতে চাই। সেটাই হোক না কেন, কোরআন অবমানন করে নাই, মুসলমানের পরিচয় আগুন ধরা দিচ্ছে। অবিলম্বে তার বিচার করতেই হবে। আপনারা সে বিচার চান কি চান? তারা কারা চান? একটা হাত তুলে দেখেন। আর তাকবীর দেওয়া লাগবে না, বাড়ির যাবর কাছে যা তাকবীর দিস। লাফা উঠে করে ইমানের ইস্যুই থাকা লাগে না। আমার মুসলমান ভাইরা, আমি তো ফেসবুক ইউজ করি না, টাচ মোবাইল বাজার ইউজ করি না, ফেসবুক চালাই না। কিছু কিছু সময় বন্ধু বান্ধবের কাছ থেকে দেখতে হয়। আমি দেখেছি মাথা পলর বাড়ি, কথা বুঝতে চান না? চাইতে মাথা কিসের বাড়ি? ইসলামের সংবিধান আমরা মানি না। কারণ ইসলামের সংবিধান তুই বাউলের সংবিধান যদি মানতে চাস, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব যিনি রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছে, সেই ইসলামের ফাউন্ডেশন করে গেল, তাহলে ওটা তুই বাদ দিয়ে দে। কথা কয় না? কথা বলে যারা কোরআনটাকে অপমাননা করছে, সে যে লোক হোক না কেন, যে লোক হোক না কেন, যে দলের হোক না কেন, অতি বিলম্ব ধরিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। আমরা এখান থেকে দাবি করি শুধু দৃষ্টান্তমূলক শাস্তি না, আমরা চাই ওকে ধরিয়া মুসলমানের পরিচয় নিয়ে যারা নড়াচড়া করতেছে, খেলা করতেছে, অবিলম্বে ধরিয়া বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে ফাঁসির কাছে তাকে ঝুলাইয়া এই দৃষ্টান্ত স্থাপন করিবেন। জনগণ ঠিক কিনা? আর এই বলেছে ইসলামের সংবিধান সে মানে না, সে বিশ্বাস করে না। ওই হল ইসলামের শত্রু, আমেরিকার শত্রু, সরকারের শত্রু। অবিলম্বে ওর বিচার হবে। কারণ এমন উস্কানিমূলক কথা বলেছে যে কোনো মন্ত্রী এই ধরনের কথা বলতে পারে না। একজন মন্ত্রী জ্ঞানী হবে, তার কথা থেকে আমরা শিক্ষা নেব। ওবায়দুল কাদের স্যার কি সুন্দর কথা বলেছে। আর তুই যে মানুষটা, তাহলে তুই প্রমাণ করলি তুই মুসলমানের বাচ্চা না। তোর ভিতরে মুসলমানের রক্ত আছে কিনা আমার সন্দেহ হয়। কথা বলছে তাদের যুদ্ধ এখন মুসলমান হাতে দাঙ্গা। তারপরে ৯০০ মানুষ মারা গেল একটা ষড়যন্ত্র জালে পড়ে। সে যে দলে ধর, যে কোনো কাজটা তো করছে, তাহলে চরম অপরাধ করছে না। তাহলে এইটা মুসলমানের বাবা মারা গেলে একটা বাবাকে মেরে ফেললে অত আফসোস করবে না, ছেলে মারা গেলে দুঃখ পাবে না। যখন বলি মুসলমানের কোরআনের উপর আঘাত করবে, তবে এই বিশ্বের ভারত বাংলাদেশ সঙ্গে ওই বিশ্বের মধ্যে আপনার বাংলাদেশ সঙ্গে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। চিন্তা বলে ঠিক কিনা? এই কোরআন অবমাননার কারণে পুলিশের হাতে গুলি খায়া শত শত যুবক আহত হয়েছে। এরপরে আপনার 9 জন ছেলে শহীদ হয়ে গেছে, মারা গেছে। তাদের সম্পর্কে ওর মুখে একটা কথা, আপনার আশেপাশে যে ভারত আছে, আপনার রাষ্ট্রপতি রাষ্ট্র, আপনারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। কিন্তু এই কথা বললো আমাদের প্রধানমন্ত্রী, কথা বলে সান্ত্বনা দিলেন আপনার ছেলেকে গুলি খা মারা গেল। তাদের সম্পর্কে সান্ত্বনা দেওয়ার দুইটা কথা তেনার মধ্যে প্রকাশ হয় না। কথা কন, কথা কন। আপনি যে দল করেন না কেন, আপনার সকলেই মুসলমান। কোরআন মানি কি মানি না? কোরআন মানি কি মানি না? এই জন্য আমি একটা